বাজার চলে এসেছে সকাল সকাল। এখানে তো বিরিয়ানি, চিকেন রয়েছে, আদার সবজি টবজিও রয়েছে তার সাথে। এখানে টক দই রয়েছে, শশা ঠশা রয়েছে। এটা কি মাছ নাকি? মাছ রয়েছে, বাকি সবজি গাজর এগুলো সব রয়েছে। আন্টি একটু গুছিয়ে নাও, ঠিক আছে? আর এর ভেতর সমস্ত রোজ ওয়াটার, ক্যাবড়া ওয়াটার গুলো আমি গুছিয়ে রাখলাম যে এখানে থাক, তাই এটা এখানে রেখেছি। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে ঠিক আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। লাস্ট অবধি দেখো, স্কিপ না করে এনজয় করো। হ্যালো, ব্রেকফাস্ট রেডি, ব্রেড আর তার সাথে মিহিদানা। মিহিদানার সঙ্গে? ইয়েস। গুড মর্নিং এভরিওয়ান। নতুন ব্রেড না, মানে নতুন আছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমার বিরিয়ানি রেডি, চিকেন বিরিয়ানি স্মেল তো ভীষণ ভালো বেরোচ্ছে। এখানে মানোয়ার আন্টিকে তুলে দিচ্ছি, ব্যাক টু ব্যাক দেখো, পরে আবার আসছি। সবাই বিরিয়ানি লাভাররা কোথায় গেল? দেখে না, গরম গরম বিরিয়ানি, তার সঙ্গে চিকেন বিরিয়ানি, আর বড় বড় আলু যদি সঙ্গে থাকে, আর তার সঙ্গে স্যালাড আর খিচুড়ি করে মিষ্টি আর সাদা মিষ্টি, তাহলে তো পুরো জমে ক্ষীর। যারা যারা বিরিয়ানি লাভার আছে অবশ্যই কমেন্ট করো। আর রিম্পা বানিয়েছে আজ বিরিয়ানি, ও খুব ভালো বানায়। তা আজকে বিরিয়ানি পার্টি চলছে রবিবার বলে কথা। আর গেস্টও আছে, গেস্টের এটা, বাট গেস্টকে দেখাতে পারছি না এখন। তো বেশ, দুবেলাতে বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট। চিকেন বিরিয়ানি দেখলে দেখলেই তোমরা একদম হেভি এ ক্লাস বিরিয়ানি করেছো আজকে, কিন্তু মানে মানতে হবে, মানে এতদিন বিরিয়ানি খেয়েছি, আজকে একদম টপ ক্লাস বিরিয়ানি হয়েছে। মানে বিরিয়ানি খেয়ে আর কি শান্তি আর কি, বাড়ির বিরিয়ানি, মানে হায়দ্রাবাদি বিরিয়ানি যেমন হয় না, ওই টাইপের বিরিয়ানি করেছে, মানে হেভি করেছিল। আলাদা হবে এখন, লেট করে একটু চা টা খাই, তাই তো তারপর একটু বেরোনোর প্ল্যান আছে। সামনে আবার মজাদার মজাদার ভ্লগ আসতে চলেছে, খুব এন্টারটেনমেন্ট ভ্লগ, তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে, কেউ কিন্তু করবেন আর কিছু দিন পর থেকে, আর দু তিন দিন পর থেকে। সন্ধ্যেবেলায় বললাম একটু যেরকম বেরোনোর আছে, তো রেডি হয়ে গেছে হালকা, একটু বেরোবো। তোমাদের দাদা ভাই ওদিকে রেডি হচ্ছে, আর পুচকু তো সেই কি বলবো, আর থাক, শুধু পাপার সাথে ইয়ার্কি ওর, মানে পাপা ওর বন্ধু, আর শুধু পাপার সাথে ইয়ার্কি মারবে, আর কারোর সাথে না। বেরোয় চলো। আমরা আসলাম হচ্ছে কি এক্সপ্রেস বাজারে, ও তো গাড়ি গেল পার্কিং করাতে, আর এবারে যাব ভেতরে ওর পার্কিংটা করে আসুক। দেন আলোর বিপরীত দিকে ঝাপসা, আর আলোর দিকে হলে একদম ব্রাইট লাগছে না, কিন্তু আমি অত ব্রাইটও নই ক্যামেরাতে মনে হচ্ছে, কিন্তু স্কিনটা গ্লো রাখতে চাই, যেটা বারবার বলি, বাট ব্রাইট কিন্তু নই। চলো আমরা এসেছি উর্মিলা বস্ত্রালয়ে, আর এখানে জাস্ট দারুণ কালেকশন। অনেকদিন বাদে আসলাম, নিয়ে নিচ্ছি চিকেন প্যাটিস। প্যাটিসটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, এসে এটা ওটা খাই ঠিক, বাট প্যাটিস তো বেশি ভালো লাগে জানোই তো, এনজয় করি। আর ও নিয়েছে হট ডগ। এখানে নিয়ে নিলাম ফোকাচিয়া স্যান্ডউইচ, চিকেন ফোকাচিয়া স্যান্ডউইচ, দেখি খেয়ে কিরম লাগে। বেশি একটু মিষ্টি মুখ করার জন্য এখানে নিয়ে নিয়েছি চকলেট কেক। এই আজকে আর শাহী টুকরা বানাতে হবে না বুঝলে। সমস্ত কিছু ডিনার ডিনার, বাবু পড়ে যাবি, ডিনার ডিনার ডান, আর এখন ঘুমোনোর পালা। আর ভিডিওটা এখানেই করছি, ভালো কোথাও লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা।